দেশের বাইরের খবর জানাবো এবার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেছে অন্তত 50 জনের, আহত হয়েছেন আরও 400+। বলা হচ্ছে 9/11 পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হামলা এটি। স্থানীয় সময় রোববার রাত 10:30 দিকে এই ঘটনা ঘটে। গণমাধ্যম বলছে কনসার্টে জড়ো হয়েছিলেন 40,000-এরও বেশি মানুষ। হামলার ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাসকে বলা হয় ক্যাসিনোর শহর। রোববার রাতে এই শহরের রুট 91 উৎসব মঞ্চে শিল্পী জেসন আলডিন, গানের সুরো মূর্ছনার মাঝে হঠাৎই এলোপাতাড়ি গুলির শব্দ, যেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ঘটনারই পুনরাবৃত্তি। মান্ডালে বে হোটেলের 32 থেকে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই প্রাণ যায় বহু মানুষের। কোনো কিছু বুঝে ওঠার আগেই উৎসবস্থলে লুটিয়ে পড়েন শত শত দর্শনার্থী। গণমাধ্যম বলছে রোববার রাতের কনসার্টে জড়ো হয়েছিলেন 40,000-এরও বেশি মানুষ। স্টেজের পেছন থেকে জেসনের গান শুনছিলাম, হঠাৎই গুলির আওয়াজ। প্রথমে ভেবেছিলাম আতশবাজি, 4-5 মিনিট টানা গুলিবর্ষণ দেখেছি। And it kept going, even after we left, it just kept going and going. For 20 minutes straight. 20 মিনিট ধরে থেমে থেমে গুলি চলেছে। যখনই গুলির শব্দ শুনেছি দৌড়ে পালিয়েছি। আমাদের বন্ধুরাও গুলিবিদ্ধ হয়েছে। পুলিশের গুলিতে মারা গেছেন 64 বয়সী সন্দেহভাজন হামলাকারী। শ্বেতাঙ্গ ওই ব্যক্তির নাম স্টিফেন প্যাডক। হামলাকারীর নারী সহযোগী মারিলু ড্যানলিকে খুঁজছে নিরাপত্তা বাহিনী। হামলাকারী একাই এই ঘটনার সাথে জড়িত, তবে তিনি কোন মতাদর্শের বা কি কারণে হামলা চালিয়েছেন তা সম্পর্কে আমরা এখনো কিছু জানতে পারিনি। লাস ভেগাসের ক্যাসিনো, নাইট ক্লাব কিংবা শপিং মলে প্রতি বছর গড়ে 35 লাখ মানুষ ছুটে আসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। চলতি বছর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই হামলার ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন শিল্পী জেসন আলডিনো।